এনডিপিএস অ্যাক্ট সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার উচ্চ আদালতের তলব পেয়ে হাজির হয়েছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক, সঙ্গে ছিলেন ডিআইজি সাউদার্ন রেঞ্জ। এই আইনে প্রায় 400 অভিযুক্তের জামিন পাওয়া নিয়ে উষ্মা প্রকাশ করে হাইকোর্ট। এনডিপিএস অ্যাক্ট মামলায় অভিযুক্ত 650 জন জামিন পাওয়া নিয়ে স্পষ্টীকরণ চেয়েছে উচ্চ আদালত। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 29 জানুয়ারি। এ কথা জানান আইনজীবী সম্রাট কর ভৌমিক। আজকে মাননীয় চিফ জাস্টিসের আদালতে এনডিপিএস সংক্রান্ত, নার্কোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যাক্ট সংক্রান্ত যতগুলো মামলা ছিল, যতগুলোতে জামিনের আর্জি করেছিল আসামিরা, সেই মামলাগুলো মাননীয় চিফ জাস্টিসের আদালতে ওঠার পর মাননীয় চিফ জাস্টিস রাজ্যের ডিজিপিকে কোর্টে তলব করেন এবং নিয়ে এসে একটা রিপোর্ট পেশ করেন। সঙ্গে ডিআইজি সাউদার্ন রেঞ্জও ছিলেন। তো ওনারা যে রিপোর্ট পেশ করেছেন কোর্টের সামনে, সেটাতে দেখা গেছে প্রায় 650 জন আসামির মধ্যে 400 উপরে আসামির এখন পর্যন্ত জামিন হয়ে গেছে। এবং এটা দেখে, এই রিপোর্ট দেখে মাননীয় চিফ জাস্টিস অত্যন্ত উষ্মা প্রকাশ করেছেন এবং কোর্টরুমে, ওপেন কোর্টে উনি বলেছেন, মাই ব্লাড ইজ বয়লিং। নেশা বিরোধী অভিযান নিয়ে রাজ্য সরকার মুখে যত কিছুই বলুক না কেন, বাস্তবে এর বাস্তবায়ন যে হচ্ছে না, 400 জনের জামিন পাওয়াই প্রমাণ করে মনে করছেন সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।